নমস্কার প্রিয় বন্ধুরা, আরেকটা নতুন রেসিপির সাথে টেস্ট বেস্ট কুজিনের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের সবজি স্বাদ বদল করতে বেগুনের একটা ভিন্ন স্বাদের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বেগুনের রোস্ট খুবই সুস্বাদু, ঘরে থাকা অল্প উপকরণেই এটা বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি ঝুরি বেগুন নিয়েছি ছটা। বেগুনটাকে চিরে নিয়েছি, বোটার দিকটাতে জোড়া রেখেছি। দেখুন, ঠিক এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। ঝুরি বেগুন না পেলে একটু ছোট সাইজের কালো বেগুন দিয়েও এটা বানাতে পারেন। এখন জল গরম হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম। জলটা ভালো মতো গরম হলে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেগুনটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন বেগুনের শেপটা নষ্ট না হয়। বেগুনটা সেদ্ধ করা হয়ে গিয়েছে, দেখুন। এখন এটাকে জল ঝরিয়ে তুলে নেব। এখন মূল রান্নাটা করার জন্যে ফ্রাইং প্যানে 3 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিলস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে 2 মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। একটু মিষ্টি ভালো লাগে তবে আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব, মাঝে একটু নেড়ে দেব। দেখুন, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করা বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। বিভিন্ন রান্নার সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করবেন, নতুন ভিডিওর আপডেট সহজে পেয়ে যাবেন। বেগুনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব, তাহলে বেগুনের মধ্যে খুব ভালো মতো মশলাটা ঢুকে যাবে। দেখুন, রান্নাটা প্রায় হয়েই এসছে। এখন নামানোর ঠিক আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। অপূর্ব খেতে হয় এই বেগুনের রোস্ট, ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দেব, তারপরেই সার্ভ করে দেব। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও শেষে একটা লাইক দেবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন।